ময়নাগুড়ি ব্লকের টিকাটুলি কালীহাট পৌষ পার্বণ উপলক্ষে পাগলা বাবার মেলা শুরু হলো কালীহাটে। এই মেলাতে প্রচুর লোকের সমাগম চোখে পড়ার মতো লক্ষ্য করা যায়। বিভিন্ন দূর দূরান্ত থেকে এই পাগলা বাবার মেলাতে লোক আসেন। জলপাইগুড়ি জেলার তো বটেই, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও প্রচুর লোকের সমাগম লক্ষ্য করা যায়। এই মেলাতে পাগলা বাবার পাগলের গান গাওয়া হয়ে থাকে। দিন রাত্রি হাজার হাজার লোকের সমাগম চোখে পড়ার মতো বিভিন্ন রকমের দোকানপাট লক্ষ্য করা যায়। এই মেলাতে আসা সকল দর্শনার্থীদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। ময়নাগুড়ি ব্লকের কালীহাট পাগলা বাবার মেলা ও পাগলা বাবা জাগ্রত বলে অনেক দর্শনার্থীরা জানান। হাজার হাজার দর্শনার্থীরা এই মেলাতে বিভিন্ন এলাকা থেকে পাগলা বাবার মেলায় আসেন। এই পাগলা বাবার মেলায় আসা দর্শনার্থীরা কি বলছেন শুনবো তাদের মুখ থেকে। আমি ধূপগুড়ি থেকে আসছি, আমি অনেক বছর ধরে আসছি এখানে। পাগলা বাবার এখানে এসে আমাদের খুব ভালো লাগে, বা অনেক অনেক মানুষের অনেক উন্নতি হয়েছে, অসুখ বিসুখ অনেককে সারাই গেছে। এই পাগলা বাবার কাছে আসতে গেলে তার ধুলি দিতে গেলে তার ভালো হয়ে যায় সব। নিয়মিত যদি কেউ অসুস্থ থাকে, নিয়মিত সপ্তাহে সপ্তাহে আসতে গেলে উনার শরীর সুস্থ হয়ে যাবে। আচ্ছা, এখানে এসে একটু দেখছি খিচুড়ি প্রসাদ। হ্যাঁ, খিচুড়ি প্রসাদ এখানে বিতরণ প্রত্যেক বছরই হয়। এরকম যে যেরকমভাবে পারে চাল ডাল সবজি দিয়ে যায়। পাগলা বাবা কিছুই কিনতে হয় না, সব পাগলার দয়াতে আসে এখানে। হাজার হাজার লোক আসবে, তারা সবাই সেবা নিয়েই যাবে। এই মেলাতে খুব ভালো লাগে, এই মেলা খুব আনন্দ হয়, ভক্তগণের প্রচুর আগমন হয় এবং এখানে সেবা দেওয়ার খুব ভালো ব্যবস্থা আছে। ছোটবেলা থেকেই মার সঙ্গে এই মেলায় আসি, মেলাটার নাম পাগলা মেলা। তো এই মেলায় সবাই খুব এনজয় হয়, আমার এখানে এসে খুব ভালো লাগে। আর এখানে খিচুড়ি প্রসাদ হয়, যে যত ভালো খিচুড়ি প্রসাদ। আর মেলায় প্রচণ্ড খেলনা, খাওয়ার জিনিস, মাটির জিনিস সব কিছু আমরা কিনি, আর আমাদের খুব মজা মজা লাগে।